हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन। आजकेर ई भिडियोते आमी आपनादेर व्हाट्सएपेर चैट बैकअप केमन करे निबेन बा व्हाट्सएपेर चैट बैकअप केमन करे करबेन सेटी आपनादेर विस्तारितभावे फुल डिटेल्से देखाबो। आपनि जदि आपनार व्हाट्सएपेर चैट बैकअप निते चान ताहले ई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन। आशा करी आपनार चैट बैकअप भालो करे निते पारबेन। ताहले भिडियोटी शुरू करी। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আপনাদের একটা কথা বলি, আপনারা যদি আমার প্রথমে আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রথমে আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করি, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখবেন সবার উপরে রাইট সাইডে থ্রি ডট আছে, সেই থ্রি ডটে ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন সেটিং বলে অপশন থাকবে, সেই সেটিংয়ে আপনি ক্লিক করবেন। সবার উপরে আছে অ্যাকাউন্ট, দ্বিতীয় নম্বরে থাকবে চ্যাট বলে অপশন, সে চ্যাট বলে অপশানে চ্যাটসে আপনি ক্লিক করবেন। তারপর নিচে চলে যাবেন, নিচে দেখবেন চ্যাট হিস্টোরি আছে, তার উপরে আছে চ্যাট ব্যাকআপ, সে চ্যাট ব্যাকআপে আপনি ক্লিক করবেন। আমার এরকম ইন্টারফেস দেখাচ্ছে, আপনার এরকম ইন্টারফেস নাও দেখাতে পারে। যেহেতু আমি এর আগে চ্যাট ব্যাকআপ নিয়েছি তাই জন্য এরকম আমার ইন্টারফেস দেখাচ্ছে। আপনি যদি আপনার চ্যাট ব্যাকআপ আগে থেকে করে থাকেন তাহলে এরকম আপনার ইন্টারফেস দেখাবে। এবার যদি আপনি চ্যাট ব্যাকআপ না করে থাকেন তাহলে আমি যেরকম করে বলছি এরকম করে করুন, আপনার চ্যাট ব্যাকআপ ভালো করে হয়ে যাবে। তো আপনি নিচে থেকে দেখেন, নিচে সবার নিচে আছে ইনক্লুড ভিডিওস, আপনি এখানে হাত দিতে হবে না, আপনার কোনো দরকার নাই। তার উপরে দেখবেন ব্যাকআপ ওভার, সে ব্যাকআপ ওভারে ক্লিক করবেন। যেখানে দেখবেন দুটো অপশান আছে, ওয়াইফাই এবং আপনার ডেটা, ঠিক আছে, যেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি ওয়াইফাই থেকে আপনি যদি চ্যাট ব্যাকআপ করেন তো ওয়াইফাই অপশানটি ক্লিক করবেন। যদি আপনি আপনার মোবাইল থেকে ডেটা থেকে আপনি যদি ডাটা থেকে আপনি যদি ইউজ করেন তাহলে আপনি সেটা ক্লিক করবেন, সেটা অপশানটি সেট করবেন, ঠিক আছে। তার উপরে দেখবেন গুগল অ্যাকাউন্ট আছে অপশান, এটা হচ্ছে মেন অপশান, ঠিক আছে। গুগল অ্যাকাউন্ট আপনি যে ইমেল আইডিতে আপনি সেটি ব্যাকআপ নেবেন, চ্যাট ব্যাকআপ নেবেন, যেটি আপনার পারমানেন্ট আপনার ইমেল আইডি সেটি আপনি এখানে চুজ করবেন, ঠিক আছে। আমার অনেকগুলো ইমেল আইডি আছে, আমার যেটি পারমানেন্ট ইমেল আইডি যেটাতে আমি ব্যাকআপ নিই সেটা আমি চুজ করলাম, ঠিক আছে। তার উপরে দেখবেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ আছে, সেটি ওপেন করছি। ব্যাকআপ টু গুগল ড্রাইভ অপশান আপনার দেখবেন পাঁচটি অপশান থাকবে, নেভার, ওয়ানলি, হোয়েন আই ট্যাপ, ব্যাকআপ আছে, একটি আছে ডেলি, একটি আছে উইকলি, একটি আছে মান্থলি। নেভার মানে আপনি যদি মনে করেন কোনো দিন আপনি ব্যাকআপ নেবেন না তো আপনি প্রথমটা চুজ করবেন। আপনি যদি মনে করেন মানে ট্যাপ করলে এখান থেকে ব্যাকআপ স্টার্ট হয়ে যাবে। আর ডেলি যদি আপনি অপশানটি ইউজ করেন তো ডেলি মানে আপনি ডেলি করে রাখেন তাহলে চুজ করে রাখেন তাহলে আপনার ডেলি অটোমেটিক আপনার ব্যাকআপ হয়ে যাবে। আর চতুর্থ নম্বর আছে উইকলি, উইকলি যদি আপনি সিলেক্ট করেন তাহলে উইকলি মানে সপ্তাহে একবার আপনার ব্যাকআপ হবে। আর মান্থলি করলে আপনি যদি মাসে একবার করতে চান তাহলে মান্থলি এটি ইউজ করবেন। আমি উইকলি আমার হয় সপ্তাহ সপ্তাহ আপনার আমার ব্যাকআপ হয় তাহলে আমার উইকলি আছে। তার উপরে দেখবেন ব্যাকআপ বলে অপশান থাকবে, দেখেন গ্রিন কালারের ব্যাকআপ বলে অপশান আছে, সেখানে আপনি ক্লিক করবেন, আপনার ব্যাকআপ স্টার্ট হয়ে গেল। আমার যেমন ব্যাকআপ স্টার্ট হয়ে গেছে আপনারও ব্যাকআপ স্টার্ট হয়ে যাবে। তো খুব একটা সিম্পল ট্রিক, আপনি ব্যাকআপ কেন করছেন আর ব্যাকআপ কেমন করে আবার চ্যাট ব্যাকআপটা কেমন করে নেবেন সেটি আপনাদের একটু বলে দিই। মনে করেন এটি হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপটি ইউজ করছেন এখন, যেতে ব্যাকআপ করলেন সেটি আপনি আনইনস্টল করে দিয়েছেন বা মোবাইল হারিয়ে গেছে বা নিউ মোবাইল নিয়েছেন, তো নতুন করে যখন হোয়াটসঅ্যাপটি ইউজ করবেন তখন আপনার মোবাইল নাম্বার, যে নাম্বারে আপনি এটি ব্যাকআপ করেছেন সেই নাম্বারটি দিবেন, যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন। তারপরে আপনার ওটিপি ভেরিফাই করবেন, তারপরে আপনি চ্যাটের অপশান আসবে, সেখানে আপনার ইমেল আইডি চাইবে। তো যে ইমেল আইডিতে আপনি চ্যাট ব্যাকআপ করলেন সেটি ইমেল আইডি ওখানে দেবেন, তো আপনার যেটি আপনি চ্যাট করেছেন সে চ্যাটগুলো সবগুলোই আপনার সেখানে চলে আসবে। তো খুব সহজ, এটা খুব একটা সিম্পল ট্রিক ছিল। আপনারা যদি এভাবে আপনি আপনারা চ্যাট ব্যাকআপ করতে পারবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।